2023-এ বাংলার ক্রিকেটের আইকনিক ছবি। ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে সেঞ্চুরির পর রিয়াদের অমন সেলিব্রেশনে দারুণ বার্তা ছড়িয়ে যায়। উপর আল্লাহ, সৃষ্টিকর্তা যেভাবে লিখে রাখেন সেভাবেই সব হয়। দেশে তরুণ ক্রিকেটারদের রিয়াদ শিখিয়েছেন, ফর্ম হারালে হোঁচট খেলে ধৈর্য ধরে শ্রম দিয়ে গেলে পুরস্কার মিলবেই। 2023-এর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের বাইরে ছিলেন এই সাইলেন্ট কিলার। সেই থেকে আজ অবধি টু শব্দও করেননি, মিডিয়াকে ব্যবহার করার ইন্টেনশনও ছিল না। সৎ থেকে ছুটেছেন, ঘাম ঝরিয়ে সেই বুড়ো রিয়াদই ভারত বিশ্বকাপে দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। জবাবটা দারুণভাবে ব্যাটেই দিয়েছেন। ওয়ানডে ফর্ম্যাটে আলোকের টি টোয়েন্টির স্কোয়াডে অটোমেটিক চয়েস বনে গেছেন, অর্থাৎ 2022-এ ছোট ফর্ম্যাটের অধিনায়কত্ব হারানো, এরপর অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া রিয়াদি 2024-এর টি টোয়েন্টি বিশ্বকাপে যান গুরুত্বপূর্ণ সদস্য হয়ে। কিন্তু আমেরিকা ক্যারিবিয়ানে বড্ড হতাশ করেছেন অভিজ্ঞ এই ফিনিশার। 7 ম্যাচে 100 নিচে স্ট্রাইক রেটে কেবল 95 রান তোলেন রিয়াদ। ফিনিশ করে হিরো হওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের ম্যাচে। দর্শকরা তার ওপর সবচেয়ে বেশি হতাশ হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে। সেমিতে যাওয়ার ইকুয়েশন থাকার পরেও রিয়াদদের ইন্টেন ছিল না। নূর আহমেদের এক ওভারেই 5টা ডট দিয়েছেন সাইলেন্ট কিলার। তখন থেকেই প্রশ্ন উঠেছে, ছোট ফর্ম্যাটের ক্যারিয়ারে কি শেষ ম্যাচটা খেলে ফেললেন বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক এই ক্রিকেটার? মাস তিনেকের ব্রেক শেষে অক্টোবরে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বলা যায় এই সিরিজ দিয়েই পরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ার মিশন শুরু হবে নির্বাচক কমিটির। সেই ভাবনায় কি থাকছেন মিরপুরে রেগুলার প্র্যাকটিস করে যাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার? বর্তমানে রিয়াদের বয়স 39 ছুঁই ছুঁই। 2 বছর বাদে ভারত ও শ্রীলঙ্কায় বসবে পরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। যদি সেই পর্যন্ত রিয়াদকে টানার সাহস না থাকে বিসিবির, সেক্ষেত্রে এই ভারত সিরিজ থেকেই ফিনিশিং রোলে নতুন কাউকে তৈরি হওয়ার সুযোগ দিতে পারে সিলেকশন প্যানেল। সেই তরুণ ক্রিকেটাররাই কিন্তু আগামী 1-2 দশক দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে। সাইফুল রূপক, 71।